গাজীপুরে ক্রিকেট খেলা নিয়ে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণ হয়। বাসন থানার ওসিন জানান, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ক্রিকেট খেলা নিয়ে দুপুরে কথা কাটাকাটি হয়। বিকেলে ভাওয়াল বদরে আলম কলেজের সামনে দেশীয় অস্ত্র ও লাঠি শুটা নিয়ে দুপক্ষের মধ্যে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। ঘটে ককটেল বিস্ফোরণের ঘটনাও। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ এসে দুই কলেজের শিক্ষার্থীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।